এশিয়া কাপে হয়েছে ভরা ডুবি, দলে নেই তাল লয়, ব্যাটিংয়ের দিকে তাকালে ভেসে ওঠে হতাশা আর হতাশা, দলকে নিয়ে হচ্ছে নানা নেতিবাচক সমালোচনা। এরপরও আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন সাবেক কোচ শ্রীধরন শ্রীরাম। ভারতীয় এই কোচ মনে করেন বিশ্বকাপে টাইগাররা কমপক্ষে সেমিফাইনাল খেলবে। বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট ছিলেন শ্রীরাম, তার অধীনে গত বছর অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপও খেলেছে সাকিব আল হাসানরা। দলের পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়। বাংলাদেশ দলের শক্তির বিষয়ে ভালো জানাশোনা শ্রীরামের, তাই এশিয়া কাপে দলের হতাশাজনক পারফরম্যান্স খুব বেশি গায়ে মাখাচ্ছেন না তিনি। চলতি এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রীরাম, সে হিসেবে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্স খুব কাছ থেকে দেখছেন তিনি। সুপার ফোরে লঙ্কানদের কাছে একুশ রানে হারায় বেজে গেছে বাংলাদেশের বিদায় ঘণ্টা। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে লাল সবুজদের জন্য। বাংলাদেশ দলের এমন ভরাডুবিতে আশাহত হচ্ছেন না শ্রীরাম, দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে সম্ভাবনা দেখছেন তিনি। বিশেষ করে তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর প্রশংসা করে সাবেক এই কোচ বলেন, তরুণ ক্রিকেটাররা ভালো খেলছেন, এটাই ভালো সময় তরুণ ক্রিকেটারদের সমর্থন করার। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে অনেক আশা রয়েছে, তারা অবশ্যই টপ ফোর পর্যন্ত যেতে পারবে। এশিয়া কাপে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সে ভাবনায় পড়ে গিয়েছেন টিম ম্যানেজমেন্টও। বিশ্বকাপের আগে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে, এজন্য ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। বিশ্বকাপের আগে এই সিরিজেও টাইগার স্কোয়াডে চলবে পরীক্ষা নিরীক্ষা। পেশিতে চোটের কারণে খুব সম্ভবত এই সিরিজে থাকছেন না নাজমুল হোসেন শান্ত, সঙ্গে আরও কয়েকজন নিয়মিত ক্রিকেটার থাকতে পারেন বিশ্রামে। আলোচনায় আছে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের বিশ্রামের বিষয়ও, তাদের জায়গায় অন্যদের পরখ করা হবে। নানা হিসেব নিকেশ আর সমীকরণ মেলাতে গিয়ে এশিয়া কাপে বাদ দেওয়া হয়েছিল অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে। তার অনুপস্থিতি দলকে যে ভুগিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শোনা যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবার জাতীয় দলে ফিরছেন রিয়াদ। সিরিজটিতে ভালো করতে পারলেই বিশ্বকাপের টিকিটও মিলে যেতে পারে তার, অন্তত সেরকম ইঙ্গিতই দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার ভাষ্য, নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরার সুযোগ আছে রিয়াদের, অভিজ্ঞতার একটা মূল্য আছে। নিউজিল্যান্ড সিরিজে আমাদের অনেকেই খেলবে না হয়তো ইঞ্জুরির কারণে, ইঞ্জুরির ভয় আছে প্রচুর। এরপরেই যেহেতু বিশ্বকাপ, অনেক খেলোয়াড়কেই খেলানো হবে না। এছাড়া বিশ্বকাপের আগে এশিয়া কাপকে দলের জন্য রিয়ালিটি চেক হিসেবে উল্লেখ করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে 21, 23 ও 26 সেপ্টেম্বর। সিরিজের পরপরই বিশ্বকাপ খেলতে ভারতে উড়াল দেবে টাইগাররা। বিশ্বকাপে 7 অক্টোবর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে। হিমাচলের ধর্মশালা স্টেডিয়ামে ওই ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ আফগানিস্তান। কানিস্থাতে মানিপা খবর সংযোগ।